Hello friends, welcome to my channel Rohan's blog. Sreemangale ditiyo porbe apnader shobai ke shagotom. Ei porbe amra apnader dekhabo Nurjahan Tea Estate, Madhavpur Lake, Lawa Chhara ebong Baikabil. Amra sokal 8tay nashta shesh kore Oronner Dinratri Resort theke check out kore Himachal Resort e eshe pouchhechi. Ei holo Himachal Resort er view. আজকে আমরা হিমাচল রিসর্টেই থাকব। এখন সকাল 10টা বাজে, আমরা 2500 টাকায় একটা জিপ গাড়ি সারা দিনের জন্য ভাড়া করেছি। জিপ গাড়িটি আমাদের নূরজাহান টি এস্টেট, মাধবপুর লেক, লাওয়াছড়া এবং বাইকাবিল নিয়ে যাবে। আমরা প্রথমে যাব নূরজাহান টি এস্টেটে, তারপর মাধবপুর লেক সহ অন্যান্য জায়গায়। আমরা নূরজাহান টি এস্টেটে চলে আসছি। নূরজাহান টি এস্টেটে এসে আমার ভালো লেগেছে, তবে রাস্তাটা ভালো না, ভিডিও করতে একটু কষ্ট হচ্ছে, তারপরও যতটুকু সম্ভব চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর। আমাদের নূরজাহান টি এস্টেট মোটামুটি ঘোরা শেষ, এরপর আমরা যাব মাধবপুর লেকে। আমরা মাধবপুর লেকে চলে আসছি। এই হলো মাধবপুর লেকে ঢোকার মেইন গেট। এই লেকে প্রবেশ করতে কোনো টিকিট লাগে না। আপনারা যদি কেউ ব্যক্তিগত গাড়ি বা ভাড়া করা গাড়ি নিয়ে আসেন, সেক্ষেত্রে এই টি এস্টেটে ঢোকার আগে প্রতি গাড়ির জন্য 50 টাকা এবং পার্কিংয়ের জন্য 50 টাকা, মোট 100 টাকা দিতে হবে। আর যদি আপনারা কোনো ট্যুরিস্ট গাইডের সাহায্য নেন, সেক্ষেত্রে তাদেরকে 100-200 টাকা দিলেই হয়। এই হলো মাধবপুর লেক। চলুন আমরা পাহাড়ের উপরে যাই, ওখান থেকে মাধবপুর লেকের ভিউ দেখি। Thank you.
আমাদের মাধবপুর লেক ঘোরা শেষ, এখন যাব লাওয়া ছড়াতে। লাওয়া ছড়াতে ঢুকতে 100 টাকা করে টিকিট লাগে। এই হলো সেই বিখ্যাত লাওয়া ছড়া রেল লাইন, যেখানে হলিউডের এবং আমাদের দেশের হুমায়ুন আহমেদের একটা মুভি শুটিং হয়েছিল। 3টা বেজে গেছে, আমরা আর বেশিক্ষণ লাওয়া ছড়াতে থাকবো না, আমরা এখন চলে যাব বাইক্কা বিলে। চারটা বেজে গেছে, আমরা এখনও লাঞ্চ করতে পারিনি। ভাগ্য ভালো যে আসার সময় কিছু খাবার কিনে নিয়ে আসছিলাম, কেক, বিস্কিট, ডাব, ওগুলি খেয়েই আমরা এখনও ঘুরছি। লাওয়াছড়া থেকে বাইক্কা বিলের দূরত্ব আনুমানিক 30 কিলোমিটার, শ্রীমঙ্গল শহর হয়ে যেতে হয়। আমরা বাইক্কা বিলে চলে আসছি। বাইক্কা বিলে ঢুকতে জনপ্রতি 30 টাকা করে লাগে। বাইক্কা বিল মূলত হাওড় এলাকা, এখানে নভেম্বর ডিসেম্বর মাসে প্রচুর অতিথি পাখি আসে এবং ফেব্রুয়ারি মার্চ মাস পর্যন্ত থাকে। আপনারা এখানে আসলে প্রচুর পাখি দেখতে পাবেন। এটা হচ্ছে বাইক্কা বিলের ওয়াচ টাওয়ার, এখান থেকে বাইক্কা বিলের পুরো ভিউ এবং সব অতিথি পাখি দেখতে পারবেন। দ্বিতীয় দিনে শ্রীমঙ্গলের অনেক জায়গা ঘোরা হলো। আমরা আজকে রাতটা শ্রীমঙ্গলে থাকবো, কালকে দুপুরে ঢাকার উদ্দেশ্যে রওনা দিব। আমরা 2 দিনে মোটামুটি শ্রীমঙ্গলের অনেক জায়গা ঘুরেছি, এখন বাস কাউন্টারে চলে আসছি। 450 টাকা করে টিকিট কেটে আনা পরিবহনে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা হচ্ছি। আমাদের সাথে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। দোয়া করি ইনশাল্লাহ আপনারা সবাই ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন।